নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের রিলায়েন্স জিও সম্পর্কে আরও একটি দারুণ খবর জানাবো। আমরা অনেকদিন ধরে রিলায়েন্স জিওর গিগা ফাইবার পরিষেবা সম্পর্কে শুনে আসছি। এখান থেকে অনেক কম খরচে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। শুধু তাই নয়, এই পরিষেবাটির মাধ্যমে যেমন ইন্টারনেট পাওয়া যাবে, তারই সাথে বাড়িতে এই পরিষেবার মাধ্যমে টিভি দেখতে পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, ডিটিএইচ কিংবা কেবল ছাড়াও আপনারা এই পরিষেবাটির মাধ্যমে বাড়িতে টিভি দেখতে পাবেন। এছাড়াও যে সমস্ত রিলায়েন্স জিওর অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সাবস্ক্রিপশন ছাড়াই। এখন এই রিলায়েন্স জিওর গিগা ফাইবার পরিষেবাটি নিয়ে একটি নতুন খবর, একটি ভালো খবর প্রকাশ করা হয়েছে, সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তাদের করে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন, আর ভিডিওকে এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে বিস্তারে জেনে নিই। বন্ধুরা, জিওর এই গিগা ফাইবার পরিষেবাটি নিয়ে বিভিন্ন খবরের কাগজে বিভিন্ন সময় অনেক ধরনের খবর ছাপা হয়েছিল, যেখান থেকে একটি বিষয় জানা ছিল যে এই পরিষেবাটি নেওয়ার জন্য শুরুতে 4,500 টাকা খরচ করতে হবে। 4,500 টাকাটি খরচ করলে তবে এই জিওর গিগা ফাইবার কানেকশন পাওয়া যাবে। এবার কিন্তু এখানে সুখবরটি রয়েছে, এবার এক ধাক্কায় এই জিওর গিগা ফাইবারের খরচ কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এর খরচ প্রায় 2,000 টাকা পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে যারা এই গিগা ফাইবার সংযোগের জন্য বুকিং করবেন, তাদেরকে দিতে হবে 2,500 টাকা। কেবলমাত্র 2,500 টাকা দিয়ে এখন এই জিওর গিগা ফাইবার পরিষেবা বুক করা যাবে। বন্ধুরা, এখানে আপনারা জেনে রাখুন, গত বছর অর্থাৎ 2018 সালের অগাস্ট মাস নাগাদ জিওর তরফ থেকে তাদের এই জিও গিগা ফাইবার পরিষেবাটির কথা ঘোষণা করা হয়েছিল, যেখান থেকে জানা যাচ্ছিল যে এই পরিষেবাটির মাধ্যমে প্রায় 100 Mbps গতিতে ইন্টারনেট পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, সেকেন্ডে প্রায় 100 MB গতিতে ইন্টারনেট পাওয়া যাবে এই পরিষেবাটির মাধ্যমে। এই উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য এখানে একটি বিশেষ ব্যবস্থা করা থাকবে। ব্যবস্থাটি হচ্ছে ডুয়েল ব্যান্ড অপটিকের নেটওয়ার্ক টার্মিনাল ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু এখন এই বিশেষ ব্যবস্থাটিতে কিছু পরিবর্তন করা হয়েছে। এখন ওই ডুয়েল ব্যান্ড অপটিক্যাল নেটওয়ার্ক টার্মিনালের জায়গায় এখন কিন্তু সিঙ্গেল ব্যান্ড অপটিক্যাল নেটওয়ার্ক টার্মিনাল দেওয়া হবে। এর কারণে আগে যেখানে আপনাদের বাড়িতে 100 Mbps গতিতে ইন্টারনেট পরিষেবা দেওয়া হতো, সেই জায়গায় কিন্তু এখন স্পিড কমে যাবে, স্পিড অর্ধেক হয়ে যাবে। 100 জায়গায় বর্তমানে স্পিড কিন্তু 50 Mbps পাওয়া যাবে। ইন্টারনেটের গতি যেমন আপনাদের কমে যাচ্ছে, ঠিক তেমনিভাবে আপনাদের খরচও কিন্তু কমে যাবে। আগে যেই জায়গায় এই কানেকশন নেওয়ার জন্য 4,500 টাকা খরচ করতে হতো, সেই জায়গায় এখন কিন্তু 2,000 টাকা কম দিতে হবে। অর্থাৎ 2,500 টাকা দিলেই এখন এই গিগা ফাইবার সংযোগ পেয়ে যাবেন। এরই সাথে আপনাদের জানিয়ে দিই, যারা জিওর এই গিগা ফাইবার কানেকশন নেবেন, তারা বিশেষ কিছু অফার পেতে চলেছেন বলে শোনা যাচ্ছে। সেই অফারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিওর প্রিভিউ অফার। এই প্রিভিউ অফারের মাধ্যমে 3 মাসের জন্য বিনামূল্যে ইন্টারনেট এবং অন্যান্য পরিষেবা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। আর এই প্রিভিউ অফার পাওয়া যাক কিংবা না যাক, মাসে প্রায় 600 টাকা খরচ করতে হবে। 600 টাকা খরচ করলে 1100 GB ডেটা পাওয়া যাবে, যেখানে জিও ট্রিপল প্লে অফার পাওয়া যাবে। এই ট্রিপল প্লে অফারের মাধ্যমে ইন্টারনেট পাওয়া যাবে, টিভি দেখতে পাওয়া যাবে এবং জিওর বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারা যাবে। যাই হোক, আশা করি আপনারা জানতে পারলেন, এখন এই জিওর গিগা ফাইবার কানেকশন নেওয়ার জন্য 4,500 টাকা নয়, কেবলমাত্র 2,500 টাকা দিতে হবে। 2,500 টাকা দিলেই এখন জিওর গিগা ফাইবার সংযোগ পাওয়া যাবে। আর আপনারা অবশ্যই নিচে বক্সে কমেন্ট করে জানান এই খবরটি আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে এখন একটি লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।